আসসালামু আলাইকুম। রাগ নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কমবেশি সবার মধ্যে রাগ লুকিয়ে থাকে। রাগ নিয়ন্ত্রণ করা খুবই কঠিন একটি বিষয়। অনেকে বড় ঘটনা ঘটলেও রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে, আবার কেউ অল্পতেই রেগে গিয়ে বড় ধরনের দুর্ঘটনাও ঘটিয়ে ফেলে। মানুষের রাগ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের বর্তমান জেনারেশনে আমাদের রাগ একটু বেশি। যেমন, কেউ আমাদের কোনো একটা কথা না শুনলে, মায়ের রান্না একটু খারাপ হলে, কেউ আমাদের সাথে একটু জোরে কথা বললে, অথবা ছোট্ট ভাই বোনরা আমাদের কোনো জিনিস ধরলে আমরা হঠাৎ করেই রেগে যাই, চিৎকার চেঁচামেচি করি, বিভিন্ন জিনিস ভাঙচুর করি। এ রাগ যখন সব কিছু ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়ায়, তখনই একটি জীবন ধ্বংস হয়ে যায়। রাগ ও ঝগড়া থেমে গেলে বোঝা যায় কতটা ক্ষতি হয়ে গেছে। রেগে যাওয়া মানেই হেরে যাওয়া। এই রাগের কারণে আমি নিজের জীবনের সবথেকে দামি আর গুরুত্বপূর্ণ একটা জিনিস হারিয়ে ফেলেছি। তাই চলুন আজ আমরা জেনে আসি কিভাবে মুহূর্তের মধ্যেই রাগ কমিয়ে ফেলা যায়। তাহলে চলুন মহাজগতের এক রহস্যের নতুন সন্ধানে। রাগ করে কেউ বড় কিংবা সুখী হতে পারেনি। ছোটখাটো বিষয় নিয়ে রাগ না করে যে কোনো বিষয় সহজ করে নিলেই তা সহজে মীমাংসা হয়ে যায়। আপনি যখন রাগান্বিত হবেন কিংবা আপনার সঙ্গে কেউ রাগান্বিত হবে, তখন অবশ্যই আপনি চুপ থাকবেন। চুপ থাকার মাধ্যমে রাগ কমে যাবে এবং অতিরিক্ত ঝগড়া হবে না। রাগের সময় নেওয়া মানুষের প্রতিটি পদক্ষেপেই ভুল হয়। মাত্রাতিরিক্ত এই রাগে মানুষের মানসিক ও শারীরিক উভয় দিকের উপর নেতিবাচক প্রভাব পড়ে। তাই রাগ বরাবরই মানুষের ক্ষতি ছাড়া ভালো কিছুই বয়ে আনে না। এজন্য যথাসম্ভব রাগকে দমন করা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ নিয়ন্ত্রণ করার জন্য তার উম্মতের প্রতি জোর তাগিদ প্রদান করেছেন। রাগ দমনকারীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত বীর বলে আখ্যায়িত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তি লড়ে অন্যকে ধরাশায়ী করে, বরং প্রকৃতপক্ষে সে ব্যক্তি শক্তিশালী যে রাগের সময় নিজেকে সংবরণ করতে পারে। সহি বুখারি। রাগ দমনকারীদের প্রশংসায় আল্লাহ তাআলা বলেন, যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে এবং যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল, আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 134। যেহেতু রাগ দমন করা অত্যন্ত কঠিন কাজ, আর যে ব্যক্তি তা করতে সক্ষম হবে সেই দুনিয়া ও আখেরাতে কামিয়াব, তাই অযথা না রেগে চলুন জেনে আসি মুহূর্তের মধ্যে নিজের রাগ নিয়ন্ত্রণের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া চারটি সুন্দর পরামর্শ, যাতে সঙ্গে সঙ্গেই রাগ প্রশমিত হয়ে যাবে। এক, অজু করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ বা ক্রোধ শয়তানের তরফ থেকে আসে। শয়তান আগুনের তৈরি, আর আগুনকে পানি ঠান্ডা করে দেয়। যদি কারো ক্রোধ বা রাগ আসে, তবে তার উচিত অজু করে নেয়া। বুখারি ও মিশকাত। দুই, চুপ থাকা। রাগের সময় চুপ থাকার কথাটি প্রিয় নবী তিনবার বলেছেন। চুপ থাকলে রাগ দমন হয়, রাগের ক্ষতি থেকে বাঁচা যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শিক্ষা দাও এবং সহজ করো, কঠিন করো না। যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো, যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো, যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো। মুসনাদে আহমদ। তিন, শুয়ে পড়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যদি দাঁড়ানো অবস্থায় কেউ রাগান্বিত হয় তবে সে যেন বসে যায়, এতেও যদি রাগ না কমে তবে সে যেন শুয়ে পড়ে। মুসনাদে আহমদ, তিরমিজি ও মিশকাত। চার, আউযুবিল্লাহ পড়া। যখনই রাগের ঘটনা ঘটে তখনই আল্লাহর কাছে রাগ নিয়ন্ত্রণে পড়ার কথা বলেছেন স্বয়ং বিশ্বনবী। সবসময় দোয়ার মাধ্যমে রাগ নিয়ন্ত্রণের কথাও এসেছে হাদিসে। দুই ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে পরস্পর রাগারাগি করছিল। তাদের একজনের চোখ লাল হয়ে উঠল ও গলার শিরা ফুলে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একটি বাক্য জানি, যদি সে তা পড়ে তবে তার এই অবস্থা কেটে যাবে। সে বাক্যটি হল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অর্থ, আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই। সহি মুসলিম। যাদের মধ্যে অতিরিক্ত রাগ রয়েছে তা আজই নিয়ন্ত্রণ করতে হবে। সবার সঙ্গে ভালো ব্যবহার ও হাসি মুখে কথা বলতে হবে। রাগ নিয়ন্ত্রণের জন্য বেশি বেশি জিকির, দুরুদ পাঠ, ইস্তিগফার ও কোরআন তেলাওয়াত সহ নফল নামাজ আদায় করতে হবে। নামাজ শেষে রাগ নিয়ন্ত্রণের জন্য দোয়া করা। রাগ নিয়ন্ত্রণের জন্য এই দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহুম্মা ইন্নি আসালুকাল আদলা ফিল গাদাবি ওয়া রিদা। অর্থ হল, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্রোধ ও সন্তুষ্টি উভয় অবস্থায় মধ্যম পন্থা কামনা করি। মনে রাখা জরুরি, রাগমুক্ত জীবনযাপনে মানুষ দুনিয়া ও পরকালের সব কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে পারে, আর তা হয় মানুষের জন্য সহজ।
সুতরাং আমাদের উচিত রাগ পরিহার করা। অতিরিক্ত রাগে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে হাদিসের নির্দেশনা অনুযায়ী বেশি বেশি আমলগুলো করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবসময় সুন্নাতের আমলের প্রতি গুরুত্ব দেওয়ার মাধ্যমে রাগ নিয়ন্ত্রণ করার তাওফিক দান করুন। রাগমুক্ত জীবন গঠনে সুন্নাতের আমলে মনোযোগী হওয়ার তাওফিক দান করুন। আমিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল। মহাজগতের এমনই সব রহস্য রোমাঞ্জে ঘেরা নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং আমাদের চ্যানেলের সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।